মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। বিচারের দাবিতে পথে নেমেছেন বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষ। ঘটনার পর প্রায় 15 দিন কেটে গেলেও এখনো জাস্টিস অধরা। এই প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় মৌন মিছিল করলো প্রেস ক্লাব। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রেস ক্লাব থেকে মৌন মিছিল শুরু করেন। বালুরঘাট থানার সামনে মঙ্গল পাণ্ডের শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে মৃত ডাক্তারি পড়ুয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন প্রেস ক্লাবের সদস্যরা। পাশাপাশি আর্জি করে নারকীয় ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়। গত 8ই আগস্ট কলকাতা আরজি কর হাসপাতালের ছাত্রী মৃত্যুর ঘটনায় সারা দেশ উত্তাল। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবও এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানায়। আজকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের তরফে কালো ব্যাজ পরে মিছিল করে আমরা মঙ্গল পাণ্ডের মূর্তির পাদদেশে আমরা মোমবাতি প্রজ্বলন করি এবং সেখানে 1 মিনিট নীরবতা পালন করে আমরা সেই নিহত ছাত্রীর আত্মার শান্তি কামনা করি। আমরা চাই এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় তার দাবি আমরা জেলা প্রেস ক্লাবের তরফ থেকে জানাচ্ছি।